হ্যালো, হ্যাঁ তুই কোথায়? কোন জায়গায়? কলেজ মোড়। আমার এক ফ্রেন্ড ওয়েট করতেছে র‍্যাববারো গলিতে, নিব। নেওয়ার পরে যাব হচ্ছে ক্যাবেদি পাস্তা, একটা রেস্টুরেন্ট আছে আমাদের এখানে, ভালোই। এই ক্যামেরার পিছনে দৌড়াইতে দৌড়াইতে অবস্থা খারাপ। ক্যামেরাটা নেওয়ার জন্য ঢাকাতে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পরে পৌঁছাইছি হচ্ছে এখানে 11:30 ওঠার, কুষ্টিয়া থেকে 11:30 উঠছি, ওখানে পৌঁছাইছি হচ্ছে আপনার 7টার দিকে কল্যাণপুর। কল্যাণপুর থেকে গেছি আবার হচ্ছে এসেতে বাইতুল মোকাররম মসজিদ, ওখানে যাওয়ার পরে দেখি সব বন্ধ, 10টার আগে ওনারা আবার খুলে না। পরে ওখান থেকে ঘুরলাম, ওয়েট করছিলাম অনেকক্ষণ, পরে 10টা বাজলো, ওনাদের ফোন দিলাম, দেওয়ার পরে আসলো। এসে কিনতে কিনতে প্রায় 2টা বেজে গেছিলো, 2টা বাজছিল, 2টার সময় আবার ব্যাক করছি, করে আবার বাসে টিকিট কেটে আবার কুষ্টিয়াতে ব্যাক করছি, করে কালকে রাত্রিরে হচ্ছে হেলমেটে আপনার মাউন্টটা সেট আপ করছি, করার পর ঘুমাইছি। তার কালকে ট্যুরে যাব 25 তারিখ, কালকে কুষ্টিয়া থেকে কুয়াকাটা, আবার কুয়াকাটা থেকে কুষ্টিয়া ব্যাক করব, 3 দিনের একটা ট্যুর হবে, তো আশা করি ভালো হবে। আর আল্লাহ বাঁচাইলে আপনাদের অবশ্যই ভিডিও দিব। আসলে মূলত এই ট্যুরে যাওয়ার জন্য আমি ক্যামেরাটা কিনছি, এখনই ক্যামেরাটা কিনতাম না, আমি মোবাইল দিয়ে ভিডিও চালাচ্ছিলাম, টুকটাক এদিকে ওইদিকে ভিডিও করছিলাম মোবাইল দিয়ে, কিন্তু এত লংয়ের পথ আর মোবাইল দিয়েও তেমন একটা আসছিল না ভিডিও কল যে আসলে। তো আমি গিয়েছিলাম মূলত GoPro 8 কেনার জন্য এক জায়গায়, এখন তো GoPro 8 অ্যাভেলেবেল নাই, তো GoPro 8টা পাইছি, পাওয়ার পরে ফোন দিলাম, বললো আছে ভাই 1 PC, গেলাম, যাওয়ার পরে আর কি যা হওয়ার, কখনো আমি মানে যে একটা কিনতে গেলে ওইটা আর কিনে আনতে পারি নাই, পরেরটাই কিনে আনছি, মানে ওর থেকে দেখা যাচ্ছে ভালো পাইলে আবার ভালো নিয়ে চলে আসছে। আসলে আমার কাছে বাজেট ছিল না, তারপরও আমি যাওয়ার পরে যখন 9টা দেখলাম, 8 আর 9 কম্পেয়ার করলাম, বেশি একটা ডিফারেন্স না, 9টা একটু ডিটেলসটা বেশি পাওয়া যায় 8-এর থেকে, আর এই যে সামনে যে ডিসপ্লেটা আছে এটার, এই দুইটাই আর কি 9-এর একটু 8 থেকে ডিফারেন্ট, এই জন্য আর কি 9-এ নিলাম। আমার ফ্রেন্ড মনে হয় র‍্যাববারোর গলিতে আছে, র‍্যাববারোর গলি হচ্ছে কোনটা জানো, ছাওতলা রোড তো ওই পাশে। এই যে হচ্ছে র‍্যাববারোর গলি, সুমন তো এখানে আছে মেবি। বন্ধু সব কিন্তু রেকর্ড হইতেছে, হ্যাঁ তোমার স্পিড তো হেভি, সমস্যা নাই। কই তোমার ফ্রেন্ডে নিলাম, সুমনকে নেওয়া শেষ, এখন ওর সাথে করে যাব আমরা হচ্ছে কেক কিনতে, কেক টেক কিনে তারপর যাবো হচ্ছে রেস্টুরেন্টে। তো আপনাদের একটু কুষ্টিয়া শহরটা দেখায়, আমাদের শহরটা অনেক ছোট কিন্তু অনেক সুন্দর আর কি, ছোট্ট একটা শহর বাট প্রচুর পরিমাণ জ্যাম, মানে এত পরিমাণ জ্যাম কি বলবো, অটো রিক্সাতে বাইকে ভরা। নে এ তো সাইডে দিতে আসছে না সুমন, সাইডে দেয় না কি গো কাকা, সাইড দিতে মন যায় না। সুমন হরিপুরে যাস, ঠান্ডা খেয়ে আসি, শীত। আরে যাই না, আজ 3 দিন যাই না। তো আমাদের এখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে হরিপুর, আগে ওখানে যেতে হলে নৌকায় করে যেতে হতো, মানে ওই পাশে ওইটা একটা দ্বীপ মতো আর কি, তো ব্রিজ হওয়ার পরে এখন ব্রিজ দিয়ে যাওয়া যায়। তো আমরা বিকালে আর কি সবাই মোটামুটি, শুক্রবারে তো অনেক ভিড় হয় আর এমনিতেই প্রতিদিন বিকালে মানুষজন যে বসে থাকে, গরমকালে আরও বেশি মানুষ হয়। তো ওই ব্রিজটার ওই পাশে মানে হরিপুরে ব্রিজটা পার হওয়ার, যখন হরিপুরের মধ্যে আমরা যাই পার হয়ে,
এত পরিমাণ ঠান্ডা লাগে এই শীতের সময়। মানে গরমের সময় তো এমনিতে বাতাস বেশি, আমরা ওখানে যাই, তো শীতের সময় মানে এই সাইডটা একরকম, ফ্রিজটার মাথা শেষ হইলে পারে ঠান্ডায় একদম ব্যাগা হয়ে যায়। তো মাঝে মাঝে বেশি গরম লাগলে আমরা ঠান্ডা খাইতে যাই ওখানে। হচ্ছে হরিপুর ব্রিজ, এখনো কি রে ঠান্ডার মধ্যে এত লোক বসে আছে সুমন, টিকটক ব্রিজ, আমরা তো নাম দিছিলাম টিকটক ব্রিজ না, টিকটক ব্রিজ। এই ঠান্ডার মধ্যে দেখ কি অবস্থা, অনামিকা না, এই তো ঠান্ডা শুরু, এই যে ব্রিজের মাথার থেকে ঠান্ডা শুরু হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। বুঝলাম না এটা কাহিনী কি বন্ধু, এটা নিয়ে একটা একদিন একটা রিসার্চ করতে হবে, বুঝছিস, এত ঠান্ডা হয় কেন এদিকে। দ্বীপ, এটা দ্বীপ কাকা, এই দ্বীপের মধ্যে তোকে বিয়ে দেবো, বুঝছিস, এই দ্বীপের মধ্যে তোর বিয়ে দিব, ঠান্ডার সময় কাকা খেতা একটা জায়গায় দুইটা নিবি, বুঝছিস, করা না, ঠিক আছে। আর যদি হরিপুরে বিয়ে না করতে পারিস তাহলে কাকা এখানে হানিমুন হবে, বুঝছিস, ম্যানেজারে জ্বালাইতে যাইতে হবে। তুই আমার গ্রাস খাইছিস, তোরে কি বলবো, এখান থেকে ভাগি নাই, জুতা দিয়ে মারবি নি। কাকা তোমার মনে এত রং লাগেছে কে, অত কিছু বুঝিস না কাকা, কালকে টুট হবে একবারে কড়া, ঠিক আছে, বর্ণফুট কই রে, ম্যানেজারের কেক নেবো না, ম্যানেজারের কেক ভালো না, কোনটা নিয়ে যায়, এই তো ভাই ব্যাপারটা বুঝি ফেলিস ভাই, আপনি ওই যে ভাই ওখানকার পাবলিক, ভাই ওখানকার পাবলিক, স্টেশনের সামনে শেষ হয়ে গেছে, এখন আমি আর আমার ফ্রেন্ড যাবো ক্যাভিটি বাঁচতে, ওখানে যাওয়ার পরে ওরা সব আসবে, আসার পরে অর্ডার টর্ডার দিয়ে খাওয়া দাওয়া করে বাসায় যেয়ে জামা কাপড় সব গুছাইতে হবে, কালকে ট্যুর দিতে হবে। তো ভিডিও অফ করছিলাম, অফ করে আবার অন করলাম, তো যেটা প্রথমে করছি ওইটা দেখলাম, তো সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, তো কোনো সমস্যা বাদে আমার সেট আপটা, ব্লগিং সেট আপটা আমি করে ফেলছি। ক্রাশ খাইছো তো, আলহামদুলিল্লাহ ভিডিওর কোয়ালিটিও ভালো আসতেছে এবং সাউন্ড কোয়ালিটিও ঠিক আছে। আমি ফার্স্টে যে ভিডিওটা করছিলাম ওইটা স্টপ করে দেখলাম যে ভিডিও মোটামুটি ভালো আছে, আর রাত্রিরে অতটা ভালো ফুটেজ আসে না, কিন্তু ভয়েস কোয়ালিটিটা ঠিক আছে, ভয়েস কোয়ালিটি আমি দেখলাম, ভয়েস কোয়ালিটি ঠিক আছে, এখন আমি কোনো প্রবলেম বাদে আলহামদুলিল্লাহ আমার সেট আপটা ঠিক হয়ে গেছে, তো আমি সেট আপটা করতে পারছি, এখন থেকে প্রতিদিন একটা করে হলেও আমার ভিডিও আপলোড হবে। খাবি না, আয় বন্ধু।
এই আমার গার্লফ্রেন্ড আর এটা